হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো আছেন? আপনারা অনেকে প্রশ্ন করছেন যে প্রভু, সারা জীবন বাবা মাকে কেউ ভাত দিল না, আর মৃত্যুর পরে তার শ্রাদ্ধ শান্তি করে কি লাভ? অনেকে প্রশ্ন করছেন, প্রভু শ্রাদ্ধ শান্তি করার কি প্রয়োজন আছে? অনেকে প্রশ্ন করেছেন আপনারা যে প্রভু, অন্যান্য ধর্মে শ্রাদ্ধ শান্তির কথা নেই, তাহলে আমাদের ধর্মে কেন এত বিধি নিয়ম? তারপরে আপনাদের মধ্যে একজন প্রশ্ন করলেন যে প্রভু, আমি ভক্ত, আমার ছেলে ভক্ত নয়, ও আমার মুখাগ্নি করলে আমার তো পাপ হবে, আমার গতি খারাপ হবে। একজন ভক্ত প্রশ্ন করছেন, প্রভু আমার বাবা মা কোনোদিনও হরিনাম করে না, প্রসাদ খায় না, আর আমি বাবার একটা ছেলে, তাহলে বাবার মুখাগ্নি আমি কি করে করতে পারি? এইভাবে বহু মানুষের বহু রকম প্রশ্ন। আমি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যেগুলো শ্রবণ করেছি ওইগুলো বলবো আপনাদের কাছে। তবে আমি প্রথমে প্রশ্ন করব যে আপনি যে স্কুলে পড়বেন সেই বোর্ডের সিলেবাস অনুযায়ী আপনাকে চলা দরকার। যেমন আপনারা মুসলিম দেশে আছেন, আমরা ভারতে আছি, ভারতে সানডে ছুটি, অফিস আদালত, কিন্তু আপনাদের এখানে আদালত অফিস ছুটি শুক্রবার। আপনি যদি বলেন যে আমি ইন্ডিয়ান নিয়ম অনুযায়ী চলবো, তা হবে না, আপনাকে আপনার ওই দেশের নিয়ম চলতে হবে, ঠিক না? ঠিক সেরকম ভাবে আপনি যখন হিন্দু ঘরে জন্ম নিয়েছেন, তখন হিন্দু ঘরে যেহেতু শ্রাদ্ধ শান্তির কথা শাস্ত্রে উল্লেখ আছে, তা আপনাকে করা দরকার। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ, তিনি ভক্তের প্রতি বাৎসল্য স্নেহবশত তিনি শ্রাদ্ধ করেছিলেন, পিণ্ডদান করেছিলেন। সেই অনুষ্ঠান প্রতি বছর হয়। আপনারা যদি আসবেন, অগ্রদ্বীপ বলে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে কাহিনী আমি আপনাদেরকে বলবো খুব সুন্দর ভাবে। এটা পাপমোচনী একাদশী, তারপরে যে কৃষ্ণ দ্বাদশী, সেই দ্বাদশী তিথিতে এই অনুষ্ঠান হয়। এবং সেখানে গোপীনাথ বিগ্রহ আছে খুব সুন্দর, পাশেই গঙ্গা আছে, আপনারা স্নান করতে পারবেন। সেই কাহিনী বলার পর আমি আপনাদেরকে, ভগবান রামচন্দ্র শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন, ভগবান কৃষ্ণ করেছিলেন, নন্দ মহারাজ করেছিলেন, মহাপ্রভু করেছিলেন, সব কথা আস্তে আস্তে বলার চেষ্টা করব। এই শ্রাদ্ধ নিয়ে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা মজার কাহিনী বলবো। এটা চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর উল্লেখ আছে, ঠিক আছে? আপনারা শুনবেন, খুব আনন্দ পাবেন। গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। যখন এই তিন ভাই কীর্তন আরম্ভ করতেন, তখন চৈতন্য মহাপ্রভু থাকতে পারতেন না, কীর্তনে খুব আনন্দ পেতেন। তাই তিন ভাইয়ের মধ্যে গোবিন্দ সেবক রূপে মহাপ্রভু গ্রহণ করলেন, যখন মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবনে যাবেন বলে ঠিক করেছেন ভক্তদের নিয়ে, তখন তিনি যাচ্ছেন। এবং ভক্তরা আগে আগে গিয়ে, কয়েকজন ভক্ত সবাইকে জানাচ্ছেন যে মহাপ্রভু আপনাদের গ্রামে আসছেন, তাই গ্রামের লোকেরা সবাই আয়োজন করে বিভিন্ন রকমের মহোৎসব করছেন। এইরকম ভাবে অগ্রদ্বীপে একটি মহোৎসব হয়েছিল। সেই অগ্রদ্বীপে মহোৎসবে মহাপ্রভু যখন ভোজন সমাপ্ত করলেন, করার পরে গোবিন্দকে বললেন, গোবিন্দ আমাকে একটা হরিতকি দেবে? তখন গোবিন্দ দেখলেন তার কাছে হরিতকি নাই, তাই গ্রাম থেকে ছুটে গিয়ে তিনি হরিতকি নিয়ে এলেন। এবং গ্রাম থেকে যখন তিনি হরিতকি নিয়ে এলেন,
তা নিয়েছে মহাপ্রভুকে তখন তিনি একটা দিলেন, এবং পরের দিন যখন আবার এক জায়গায় অবস্থান করে সেখানে মহাশয় মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে হরিতকি চাইলেন, তখন গোবিন্দ সঙ্গে সঙ্গে একটা হরিতকি দিয়ে দিলেন। তখন মহাপ্রভু বললেন, গোবিন্দ গতকাল তোমার দিতে বিলম্ব হলো, আজকে এত তাড়াতাড়ি দিলে। বলে প্রভু কালকে গতকাল আমি কয়েকটা নিয়ে এসেছিলাম, তা গতকাল আপনাকে একটা দিয়েছিলাম, তা সেখান থেকে আমি একটা আপনাকে দিলাম। মহাপ্রভু বললেন, গোবিন্দ সঞ্চয় মনোবৃত্তিটা তো ভালো না, তাই তুমি আমার সঙ্গে আর যেও না। তখন গোবিন্দর মাথায় যেন বজ্রাঘাত পড়লো। স্বাভাবিক একটা, কোনো মহাপ্রভু যদি তাকে সঙ্গে না নেয় তখন মনে কেমন একটা আনন্দ লাগে বলুন, দুঃখ লাগে না? তাই প্রচন্ড দুঃখ পেলেন। সেই দুঃখে তিনি ভারাক্রান্ত হলেন, হয়ে মহাপুর চরণ ধরে বারবার অনুনয় বিনয় করলেন। মহাপু বললেন, গোবিন্দ তোমাকে দিয়ে একটা কার্য সাধন করব, আমার এটা ইচ্ছা, সেই জন্য তুমি অগ্রদ্বীপে গিয়ে অবস্থান করো, সেখানে থাকো, আমি পরে ফিরে এসে তোমার সঙ্গে আবার দেখা করব, আর তখন তোমার সঙ্গে আমি সবসময় থাকবো, ঠিক আছে? গোবিন্দ কি করবে আর, তিনি দুঃখে ভারাক্রান্ত হয়ে অগ্রদ্বীপে গিয়ে একটা কুটির তৈরি করে সেখানে অবস্থান করলেন, ভোরে স্নান করছেন, এবং সব সময় জন্য তিনি মহাপুর চিন্তায় রত আছেন। আর যখন স্নান করছেন তখন দেখে একটা মরা কাঠ বারবার তার গায়ে স্পর্শ করছে, তখন দেখছে যে যতবার ঠেলে দিচ্ছে ততবার আসছে, ততবার আসছে। তখন তিনি ওটাকে ধরে পাড়ে ছুঁড়ে দিয়েছেন, তো পাড়ে পড়ে আছে। পরদিন সারাদিন গেল, রাত্রিবেলা মহাপ্রভু স্বপ্ন দিচ্ছেন, গোবিন্দ আমি তোর কাছে গেলাম আর তুই আমাকে পাড়ে ছুঁড়ে ফেলে দিলি, তো ওটাকে তুলে নিয়ে। তখন গোবিন্দ গিয়ে দেখছেন যে ওটা পোড়া কাঠ নয়, ওটা একটা খুব সুন্দর কালো পাথর। সেটাকে খুব সুন্দর ভাবে যত্ন করে নিয়ে এসে কুটির রাখলেন। তারপরে মহাপ্রভু অগ্রদ্বীপ থেকে পরপর জায়গায় তিনি অবস্থান করতে করতে তিনি মালদা গৌড়দেশ দর্শন করে ওখানে রূপ সনাতনকে কৃপা করলেন। কৃপা করে তিনি কানাইনাথসারা গেলেন, সেখান থেকে ফেরার সময় আবার অগ্রদ্বীপ হয়ে তিনি ফিরবেন। আর সেই সময় লোকেরা জানতে পেরেছেন যে প্রভু আসছেন, গোবিন্দ জানতে পেরে খুব খুশি হলেন, তিনি মহোৎসবের আয়োজন করলেন, মহাপ্রভু প্রসাদ পেলেন। পাওয়ার পরে বললেন, গোবিন্দ ওই পাথরটা কোথায়? বলে ওই পাথরটা প্রভু ওইখানে আছে। আর বললেন, ওই পাথর দিয়ে আগামীকাল একটি বিগ্রহ তৈরি করব, তৈরি করে প্রতিষ্ঠা করে তোমাকে দিয়ে যাব। আগামীকাল ভগবানের ইচ্ছায় একজন ভাস্কর এলেন আর অপূর্ব বিগ্রহ তাড়াতাড়ি গোপীনাথকে তৈরি করলেন। মহাপ্রভু নিজে হাতে গোপীনাথের প্রাণ প্রতিষ্ঠা করে সেই বিগ্রহের নাম গোপীনাথ মহাপ্রভু প্রদান করলেন, এবং দেওয়ার পরে বললেন, গোপীনাথ আর আমি অভিন্ন, আর এই গোপীনাথের সেবা করলে তুমি আমাকে লাভ করবে, আর তুমি এখানে বিবাহ করো, ঘর সংসার করে থাকো, আমার কথা মতো চলো, তোমার অভীষ্ট সিদ্ধি হবে। বলে মহাপ্রভু গোপীনাথকে প্রদান করে গোপীনাথের সেবায় নিযুক্ত করে তিনি সেখান থেকে চলে গেলেন। গোবিন্দ ঘোষ ওখানে অবস্থান করলেন, অবস্থান করার পরে কিছুদিন বাদে বিবাহ করলেন, তার একটি সন্তান হলো, সেই সন্তানের নাম রাখলেন মহাপ্রভুর যেহেতু কৃপা করেছেন সেই নিয়ে তার নাম দিয়েছেন গোরাচাঁদ। আর গোরাচাঁদ আস্তে আস্তে খুব সুন্দর ভাই বড় হচ্ছে, গোবিন্দ ঘোষের মনে এখন খুব আনন্দ, হ্যাঁ সন্তান পেয়েছে,
আগে তো গোপীনাথকে পেয়েছিলেন, এখন সন্তান পেয়েছেন। এই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু গোবিন্দের প্রেম গোরা চাঁদের প্রতি এত বৃদ্ধি পাচ্ছে, কখনো খাওয়ার সময় গোরা চাঁদকে বলছে গোপীনাথ, কখনো গোপীনাথকে বলছে গোরা চাঁদ, এইভাবে কখনো গোরা চাঁদের উচ্ছিষ্ট গোপীনাথকে খাওয়াচ্ছে, কখনো গোপীনাথের উচ্ছিষ্ট গোরা চাঁদকে খাওয়াচ্ছে। তিনি বুঝতেই পারছে না যে আমি কাকে সেবা করছি, এত বাৎসল্য প্রেমে তিনি পাগল হয়ে গেছেন। একদিন গোবিন্দ কোনো কারণে তার শিষ্যের বাড়িতে যাবেন, তার সেখানে যাওয়ার আগে তার স্ত্রীকে বললেন যে দেখো আমি তো বাইরে যাচ্ছি, গোপীনাথকে আজকে ভোগ নিবেদনের জন্যে তুমি আয়োজন করে গোরা চাঁদকে বলো যাতে ও ভোগ লাগায়। বলে ঠিক আছে, তখন গোবিন্দ বাইরে চলে গেছেন। আর গোরা চাঁদকে রান্না করে খুব সুন্দর করে ভোগের প্লেট সাজিয়ে দিয়েছেন, দিয়ে তার মা বললেন বাবা গোপীনাথকে ভোগ লাগাও, তোমার বাবা বাইরে গেছে। তখন গোপীনাথকে ভোগ লাগিয়েছেন, গোপীনাথ কিছুই গ্রহণ করছে না। গোবিন্দ একদম কান্নায়, এই গোরা চাঁদ একদম কান্নায় ভেঙে পড়ছে যে গোপীনাথ তুমি আমার বাবার হাতে খাও, আমার হাতে খাবে না, তারা বাবা এসে আমাকে বকা দেবে, তুমি খাও খাও বলে খুব কান্না করছেন। তখন গোপীনাথ বললেন আমি খাবো, অর্ধেকটা আমি খেয়ে নেব, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না, যদি বলো তোমার রক্তভূমি হয়ে তুমি মারা যাবে। গোরা চাঁদ বললেন ঠিক আছে প্রভু, তাই হবে। তাই তিনি গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে অর্ধেক প্রসাদ গোরা চাঁদ তার মায়ের হাতে তুলে দিয়েছেন, আর তুলে দিয়ে ভগবানকে যেমন পারে বিশ্রাম দিয়ে তিনি বেরিয়ে এসে বলছেন মা মা আমার জোর খিদে পেয়েছে। তখন তার মা বলছেন বাবা অর্ধেক তুই খেলি, আবার তোর কি খিদে? বলছে না আমার খুব জোর খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে, আমার খেতে দাও। ওর মা খুব অনুরোধ করছেন ছেলেকে যে বাবা সত্যি কথা বল, এটা কে খেয়েছে এই অন্ন সবজি ডাল বিভিন্ন রকম আয়োজন যে করেছিলেন। তখন বলতে চাইছে না, ওর মা বারবার খুব যখন জোর করছেন তখন গোরা চাঁদ বলে ফেলেছেন, আর বলতেই সঙ্গে সঙ্গে রক্তভূমি হয়ে মারা গেছেন। কিন্তু গোবিন্দ ঘোষ বাড়িতে নাই, তিনি যখন ফিরে এলেন এসে দেখছেন বাড়িতে খুব কান্নার রোল চলছে, এসে দেখলেন তার সুন্দর সন্তানটি মারা গেছে। তাই তিনি কোনো ভোগ না লাগিয়ে উপবাস থেকে গোপীনাথের কাছে তিনি দেহ ত্যাগ করার সংকল্প নিলেন। গোপীনাথ বললেন গোবিন্দ আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমায় খেতে দাও। তখন গোবিন্দ বললেন আপনি আমার ছেলে গোরা চাঁদকে নিয়ে কি সুখ পেলেন, কেন গোরা চাঁদকে নিলেন? বলে ভগবানের সঙ্গে গোবিন্দের মনের কথা সব খুলে বললেন যে প্রভু আমি বাঁচবো কি করে, আমার ছেলে গোরা চাঁদ আমাকে সবসময় যেন আনন্দ দিয়ে রাখতো, এখন ও আমার কাছে নাই, আমার প্রাণ ধারণ করতে আমার ইচ্ছা হচ্ছে না। তখন গোপীনাথ বললেন যে গোবিন্দ তুমি তো বাৎসল্য স্নেহে কখনো আমাকে খাওয়াতে, গোপীনাথ গোরা চাঁদ বলে আবার গোরা চাঁদকে গোপীনাথ বলে খাওয়াতে, এইভাবে দু নৌকায় পা দিয়ে তো নদী পার হওয়া যায় না, আর তোমার ছেলে গোরা চাঁদ তো স্থায়ী নয় অনিত্য, আর আমি তো স্থায়ী, তুমি তো দুজনকে ছেলে রূপে গ্রহণ করেছো, তা এক ছেলে চলে গেলে কি হবে, আমি তো আছি। তখন গোবিন্দ বললেন প্রভু আপনি তো পাষাণ মূর্তি, মানুষ সন্তান লাভ করে তার শ্রাদ্ধ শান্তি করার জন্যে, পিণ্ডদান করার জন্যে, আপনি কি করবেন আমার
শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান? তখন গোপীনাথ বললেন, হ্যাঁ গোবিন্দ আমি করব, তুমি যখন আমাকে ছেলে রূপে গ্রহণ করেছো, আমি তোমার পুত্র, পুত্রের কাজ তো পিতা শ্রাদ্ধ শান্তি করা, আমি করব। সত্যি তুমি করবে, কথা দিচ্ছ? যে হ্যাঁ আমি কথা দিচ্ছি। তোমার যে প্রেম আমার প্রতি, সেই প্রেমের আমি বশবর্তী হয়ে তোমাকে আমি কথা দিলাম, আমি তোমার শ্রাদ্ধ শান্তি করব, ঠিক আছে? তাই গোবিন্দ ঘোষ তিনি যখন অপকট হলেন, হওয়ার পরে যখন তাকে শ্রাদ্ধ শান্তি করবেন, তা হঠাৎ শ্মশানে গেছেন, দেখে একটা বাচ্চা ছেলে হঠাৎ ছুটে এসে বলছেন, আমার বাবা, আমার বাবা, দাও 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 আমি করি, বলে তিনি মুখাগ্নি করলেন এবং নতুন পূজারীকে স্বপ্ন দিলেন যে কালকে আমাকে তুই কাঁচা কাপড় পরাবি, গলায় একটা কাঁচা দিবি, এক বস্ত্র দিয়ে আমার একটা শুধু উত্তরি দিয়ে করবি, আর আমাকে এক মাস হব্বিষি খাওয়াবি, আমার বাবার আমি শ্রাদ্ধ করলাম। তখন পূজারী বলছেন, প্রভু কে আপনার বাবা? বলছে, কেন গোবিন্দ ঘোষ আমার বাবা? বলে, প্রভু লোকেরা তো সবাই নিন্দা করবে, বাইরে করে বলছে, কেউ করবে না, হ্যাঁ আমার এই কথা তুই সবাইকে জানিয়ে দিস। তখন পূজারি পরের দিন সবাইকে বললেন যে প্রভু স্বপ্ন দিয়ে জানিয়েছেন, যে হ্যাঁ হ্যাঁ আমি, আমরাও দেখলাম গতকাল একটা বাচ্চা ছেলে বলছে আমার বাবা বাবা, হ্যাঁ তোমরা জানো না, বলে হট করে নিয়ে করে সবকিছু কাজ টাজ করে প্রায় চলে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ তিনি এই গোবিন্দ ঘোষের এই অনুষ্ঠানে প্রতি বছর, আপনারা যদি আসবেন, বিনা নিমন্ত্রণতে হাজার হাজার লোক আসে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত লোক কোথা থেকে আসে এই গোবিন্দ ঘোষের গোপীনাথের এই অনুষ্ঠান দেখার জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে এই শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন, পিণ্ডদান অনুষ্ঠান করেছেন। তাহলে আমরা কেন পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করব না বা শ্রাদ্ধ শান্তি করব না? প্রকৃতপক্ষে ভালো করে যদি চিন্তা করে দেখি, এই জড় দেহটা, অনেকে প্রশ্ন করলেন না আমাকে যে প্রভু সারা জীবন তাকে ভাত দিলাম না, মৃত্যুর সময় মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তি করে কি লাভ? না, এই শ্রাদ্ধ শান্তি করার জন্য পুত্র ধারণ করে। পুত্র লাভের একটাই মানে উদ্দেশ্য, যে মৃত্যুর পরে, কেন এই জড় শরীরে তো বাবা টাকা যে আছে ব্যাংকে বা পেনশন পায় বা জমি জায়গা আছে যেখান থেকে পারে চালিয়ে দেবে, কিন্তু হবে না, ওই কাজটা পুত্র করতে পারবে। কেন মৃত্যুর পরে এই দেহটা পিতৃলোকে গিয়ে হাজির হয়, আর সেখানে থাকার পরে পিতৃলোকের যে দেবতা অর্যমা, অর্যমা সবকিছু দেখাশোনা করে। এই পিতৃলোকে কোনো খাবার টাবার নাই, সেই জন্যে এই শ্রাদ্ধ শান্তি করার ফলে ওই খাবার ওখানে গিয়ে পৌঁছায়। সেই জন্যে আমরা ওই শ্রাদ্ধের পরে ওই যে প্রসাদরা লাগানো হয়, যে ব্যক্তি মারা গেছে সেই প্রসাদরা কাক বা গাভীকে দেয়া হয়, কারণ কাক হচ্ছে পিতৃলোকের অধিদেবতা, যে অর্যমা তার বাহন, সেটা ওখানে পৌঁছে দেয়, জানিয়ে দেয়। এবং গাভী মা, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়, সেই জন্য তাকে দিলেও এই উদ্দেশ্য সফল হয়।
এখন আপনি বলবেন যে এগুলো শাস্ত্রে কি উল্লেখ আছে? হ্যাঁ, শাস্ত্রে উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবতমে আপনারা যদি খুলবেন প্রথম স্কন্দ অষ্টম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকেই, সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আত্মীয় স্বজনটা মারা যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ নিজে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ সকলে সেখানে গিয়ে তাদের উদ্দেশ্যে গঙ্গা জল অর্পণ করেছিলেন। হ্যাঁ, প্রতিজন এক ঘটি করে গঙ্গা জল দিয়েছিলেন তাদের নাম উচ্চারণ করে করে। হ্যাঁ, এবং আপনারা যদি খুল শ্লোক দেখবেন সেখানে আছে উল্লেখ খুব সুন্দর, অষ্টম অধ্যায় প্রথম স্কন্দ ভাগবত যদি আপনারা থাকবেন, এটা তো আমার পুরানো ভাগবত, আমার এটা গিফটের ভাগবত, এখন ভাগবত খুব সুন্দর বেরিয়েছে, ভাগবত যদি পড়বেন এগুলো সব পাবেন আস্তে আস্তে আপনারা, এখানে ভালোভাবে উল্লেখ আছে। অততে সম্পরিতানাম সানাম উদকম ইচ্ছতাম দাতং সকৃষ্ণ গঙ্গায়াম পুরস্কৃত জুজু স্ত্রিয়া। হ্যাঁ, এখানে মানেটা অনুবাদটা বলছি, দেখুন প্রতিটা শ্লোকের শব্দার্থ দিয়ে দিয়েছে, বোঝার অসুবিধা নেই, শিল প্রভুপাদ আমাদের জন্য খুব সহজ ভাবে সুন্দর ভাবে করেছেন। অনুবাদে বলছেন, সুত গোস্বামী বললেন, তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানসে পাণ্ডবীরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন, মহিলারা অগ্রভাগে যাচ্ছিলেন। এবং শিল প্রভুপাদ তাৎপর্য করেছে, প্রতিজন এক ঘটি করে জল দিয়েছেন, সেই নিয়ে তর্পণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাদ্র পূর্ণিমার পর যে 15 দিন অমাবস্যা পর্যন্ত যে পিতৃপক্ষ চলে, মানে মহালয়ার দিনের লাস্ট শেষ, তার মধ্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। এমনকি ভগবান রামচন্দ্র যখন তিনি শুনলেন তার পিতৃদেব পরলোকগত হয়েছেন, তখন সঙ্গে সঙ্গে তিনি প্রয়াগে ছিলেন, সেখানে তিনি গঙ্গায় গিয়ে পিতার উদ্দেশ্যে তর্পণ করেছিলেন, এবং পুনরায় গঙ্গায় এসে এই গয়া এসে আবার পিণ্ডদান করেছিলেন। যখন জটায়ু সীতামায়ের খবর দিয়ে রামচন্দ্রের কোলে তিনি প্রাণ ত্যাগ করলেন, তখন ভগবান রামচন্দ্র জটায়ুকে কোলে করে নিয়ে গিয়ে গোদাবরী নদীর তীরে সেখানে তার আত্মার শান্তির জন্য জল অর্পণ করেছিলেন। আমাদের প্রধান মায়াপুরের প্রধান পুরোহিত যে শ্রীপাদ জনিয়াস প্রভু, তিনি বলছেন শাস্ত্রে এগুলো উল্লেখ আছে, হ্যাঁ এগুলো আমাদের করা দরকার, এর ফলে আত্মা অধোগতি যে হয় সে অধোগতি থেকে তার ঊর্ধ্বগতি লাভ হয়। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ, তিনি কাম্যবনে, কামা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটা কুণ্ডে তিনি তর্পণ করেছিলেন, তাদের পিণ্ডদান করেছিলেন, সেখানে তাকে গয়া কুণ্ড বলা হয়। তাহলে ভগবান কৃষ্ণ দেখুন দাঁতনে নিয়ে গিয়ে সকলকে গঙ্গায় গিয়ে প্রতিটা পরলোকগত যারা হয়েছেন তাদের নাম উচ্চারণ করে করে জল অর্পণ করেছিলেন, তাহলে আমরা কেন করব না, তাই না? সেই জন্যে একটা হাসতে হাসতে বলছেন যে প্রভু এখন বাবা মার আর কি করব, সেবা ছেলে একটা হয়েছে, তাকে স্কুলে পৌঁছাতে হয়, আনতে হয়, টিউশনে দিতে হয়, করতে করতে বাবা মার আর সেবা হয় না, আর আমি থাকি দূরে, বাবা মা থাকে বাড়িতে, আমি তাহলে বাবা মাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন, বাবা মার কাছে সপ্তাহে একদিন যান কি মাসে একদিন যান। তখন না না, বাবার অনেক টাকা আছে, হ্যাঁ অসুবিধে নেই। আমি বললাম বাহ, আপনাকে যে মাস্টারি করতে কমসে কম 22 বছর কি 24 বছর যে বাবা মা খরচা করেছে,
সেই খরচাটা তো আপনি দেন, সেই খরচাটা তো বাবা মার কোলে কত পেশা পায়খানা করেছেন, বাবা মার তো একদিন দুদিন পেশা পায়খানা পরিষ্কার করুন, অসুখ বিসুখ হলে বাবা মার তো কিছু সেবা করুন। আপনাকে বাবা মা কত সুন্দর ভাবে দেখেছেন, আমার ছেলে যাতে কোনো ক্ষতি না হয়, খাবার সময় কত আদর করে ডেকে খাইয়েছে, কত আদর করেছে, হ্যাঁ স্নান করিয়ে দিয়েছে, যা চেয়েছেন কান্না করেছেন বলে তাই দিয়েছেন। তা আপনি এত বছর করেছেন, তার হাফ বছর করুন, 10 বছর কমসে কম করুন, তাহলে তো বাবা মা কিছু আনন্দ পাবে। আর যদি বলেন তাও করব না, কিন্তু মৃত্যুর পরে আমরা শ্রাদ্ধ শান্তিটা অবশ্যই ভালোভাবে করতে হবে। বাবা মা যে সময় মারা যাবে সেই দিনে যদি করতে পারেন ভালো, সেই দিন যদি একাদশী না থাকে পরের দিন করতে পারেন, এবং যদি সেই মাসে না করতে পারেন সেই সপ্তাহে করুন বা সেই মাসে করুন। আর যদি তাও ভুলে যান তাহলে পিতৃ পক্ষতে করুন। আর সব থেকে ভালো কি, শ্রীল প্রভুপাদ ভগবদ গীতায় যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছিলেন যে প্রভু আপনি তো বলছেন যুদ্ধ করতে, সেই যুদ্ধে মারা গেলে স্ত্রীরা ব্যভিচারিণী হবে, তার ফলে তাদের দ্বারা যে সন্তান হবে সেই সন্তানের দ্বারা পিণ্ডদান করা সম্ভব নয়, হ্যাঁ তারা নরকগতি হবে। এই শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলছেন প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে। এবং সেখানে বলছেন শঙ্কর নরকাইব কুল ঘ্রাণাঙ্কুল সচ পতন্তি পিতর হিসং লুপ্ত পিণ্ডতক ক্রিয়া। বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল এবং কুলঘাতকেরা নরকগামী হয়, সেই কুলে পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। তাই না, কত সুন্দর ভাবে বলছেন। তা এই শ্লোকের তাৎপর্য শ্রীল প্রভুপাদ আমাদের উদ্দেশ্যে খুব সুন্দর কথা বলছেন, সেটা আমি পড়ছি আপনারা শুনুন। অনেক সময় পিতৃপুরুষেরা অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে তাদের বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, আর একবার বলছি, যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তাদের করার প্রয়োজন নেই প্রভুপাদ বলছেন। এবং বলার সময় তিনি একটা প্রমাণ দিচ্ছেন শ্রীমৎ ভাগবতমের থেকে, ঠিক আছে, 41 নম্বর শ্লোক। কেন ভাগবতের কত গুরুত্ব বুঝতে পারছেন, সব কিছু প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ, তা সেখানে বলছেন দেবর্ষি ভূতাপ্ত নিনাং পিতৃণাং না কিঙ্কর নামৃণী চ রাজন সর্ব আত্মা যা শরণং শরণং গত মুকুন্দং পরিত্যাগ কর্তম। বলছে যিনি সব রকমের কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিক ভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী মনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ এবং পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়। কিন্তু এই সর্বা আত্মানা
মানে হচ্ছে যিনি সর্বতোভাবে ভগবানের প্রতি শরণাপন্ন। সেই জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে এই সর্বতোভাবে যারা শরণাপন্ন তাদের না করলে ভালো, কিন্তু যারা সর্বতোভাবে শরণাপন্ন নয় সেই সব ভক্তরা বামার উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করা প্রয়োজন, ঠিক আছে? নালে আমাদের মনে অনেক সময় সন্দেহ হবে যে না আমি তো ভক্ত হয়ে গেছি আর করার কি দরকার। দু নম্বর হচ্ছে শ্রাদ্ধ শান্তি তো অন্য কিছু নয়, ভগবানের প্রসাদ বৈষ্ণবদেরকে দেওয়া। তো বৈষ্ণব সেবা করলে আপনার পিতামাতা যেখানেই থাকুক না কেন তার মঙ্গলই হবে, তার সঙ্গে আপনার মঙ্গল হবে। ভগবদ গীতায় স্পষ্ট করে বলা হয়েছে চতুর্থ অধ্যায়ে কর্মণা গহনা গতি, কর্মের গতি কে বুঝতে পারে? হ্যাঁ, তা সেই জন্যে করলে ভালো। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ভক্ত হয়ে গেলেও ভগবান শ্রীকৃষ্ণ যখন করেছেন, ভগবান রামচন্দ্র করেছেন, চৈতন্য মহাপ্রভু করেছেন, সেই শর্তে আমাদের করলে ভালো, এতে তো অসুবিধে কিছু নেই, বৈষ্ণব সেবা, তাই না? তা সেই জন্যে আমরা এই অনুষ্ঠানগুলো সাধারণত বৈষ্ণবদের মাধ্যমে করলে ভালো। একটু কীর্তন হলো, হ্যাঁ, হরিনাম হলো এবং সেখানে প্রসাদ পরিবেশন হলো, তাহলে সব থেকে ভালো। একজন প্রশ্ন করছেন, প্রভু আমার দুই ছেলে তো অসুর, এক ছেলে ভক্ত, তাহলে মৃত্যুর পরে ওই দুই ছেলে তো কর্মকাণ্ডীয় মতে করবে আর এক ছেলে তো বৈষ্ণব মতে করবে, কিন্তু কর্মকাণ্ডীয় মতে দেখি অনেক কিছু তারা সরঞ্জাম নিয়ে এসে করে, কিন্তু বৈষ্ণব মতে শুধু প্রসাদ দিলে কি হবে? আমি, হ্যাঁ, একে বলা হয় ব্রহ্মভোজ, এর মাধ্যমে সর্বসিদ্ধি হবে। শিল প্রভুপাদ সেটা বলেছেন যে ভগবানকে ভোগ দেওয়ার পরে সেই প্রসাদ নিবেদন করলে পিতৃপুরুষের উদ্দেশ্যে সব থেকে ভালো। হ্যাঁ, অসুবিধে নেই। আর যখন আপনার ছেলে, বৈষ্ণবরা সাধারণত তিন দিন করে, তিন দিনের মধ্যে, তা তিন দিনে যখন আপনার শ্রাদ্ধ শান্তি করবেন বৈষ্ণব মতে হয়ে যাবে, তখন ওই দুই ছেলে কর্মকাণ্ডীয় মতে হলেও আপনি ওদিকে আর ঘুরেও তাকাবেন না, বুঝেছেন? যে আমার ছেলে যেভাবে করেছে আর ওই দুই ছেলের দিকে আর তাকাচ্ছে না। হ্যাঁ, বুঝেছেন? তা শাস্ত্রে উল্লেখ আছে বৈষ্ণব মতে করলে ভালো। ওই জন্য গয়ায় যে পিণ্ডদান করা হয় ভগবান বিষ্ণুর শ্রী চরণ কমলে, অন্য কারো চরণ কমলে নয়। হ্যাঁ, বুঝেছেন? তাই আপনারা যদি এইভাবে করবেন ভালো। একজন মাতাজি বলছেন, প্রভু আমি তো ভক্ত, আমার ছেলে তো ভক্ত নয়, তা ও আমার তো একটাই ছেলে, ও মুখাগ্নি করবে না আমার মেয়েটা ভক্ত ও করবে? আমি, না না, ছেলে করতে পারে, কোনো অসুবিধা নেই, আপনি যখন ভক্ত, এটা গুরু মহারাজ উত্তর দিয়েছিলেন যে ভক্ত যখন ছেলে নাও হয় যদি মুখাগ্নি করে, ভক্তের ওসব কিছু ক্রিয়া করে না। হ্যাঁ, ভক্ত হলে সবকিছু ছাড়পত্র হয়ে যায়, একটা লাভ। একজন বলছেন, প্রভু আমার বাবা মা তো ভক্ত নয়, কখনো প্রসাদ ভোজন নয় করে না, হরিনাম করে না, আমি তার ছেলে ভক্ত হয়ে কি মুখাগ্নি করবো? আমি, হ্যাঁ অবশ্যই করবেন, পিতামাতা খুশি হলে। হ্যাঁ, সব থেকে বড় জিনিস কি, আমাদের পিতামাতার আশীর্বাদ খুব প্রয়োজন, কারণ পিতামাতা এই শরীরটা দিয়েছেন আমাদেরকে, সেই জন্যই তো আমরা ভক্তি ভক্তি লাভ করতে পারি, ভক্ত হয়েছি বা ভক্ত নাও হতে পারি, কিন্তু শরীরটা তো বাবা মা দিয়েছে, তার প্রতি তো আমাদের ঋণ আছে। হ্যাঁ, আমাদের পাঁচজনের প্রতি ঋণ থেকে যায়, দেবতারা তাদের প্রতি ঋণ আছে। হ্যাঁ, আমরা দেখতে পাই যে দেবতারা বৃষ্টি দিচ্ছে, তারপরে সূর্যের আলো চন্দ্রের আলোর মাধ্যমে দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর ফসল ফলগুলো পুষ্ট হচ্ছে, তাহলে তাদের প্রতি আমরা সেগুলো খেয়ে বেঁচে আছি, ঋণ আছে, তাই না? তারপরে আমরা দেখতে পাই ঋষিরা এই ভাগবত গ্রন্থ, পুরাণ, উপনিষদ এসব গ্রন্থ লেখার ফলে আমরা পারমার্থিক জিনিসটা জানতে পারছি, তাই তাদের প্রতি আমাদের ঋণ
হ্যাঁ, দেবঋণ, ঋষি ঋণ, এবং তারপরে ঋণ হচ্ছে গাভী, আমার মায়ের দুধ আর কতটা পাই। আমরা তো বেশিরভাগই গাভী মায়ের দুধ খেয়ে বেঁচে থাকি, যেন গাভীর প্রতি যে ঋণ আছে। এবং আত্মীয় স্বজন তারা আমাকে কোলে নিচ্ছে, আদর করছে, বিভিন্ন দিকে সাহায্য করছে। হ্যাঁ, আমরা সমাজের প্রতি ঋণ আছে। তারপরে ঋণ আছে পিতৃঋণ। হ্যাঁ, এই পিতামাতা প্রতি যে ঋণ, সেই ঋণ আমরা যদি শোধ না করি, অনেক সময় যায় দেখা যায় যে টাকা কড়ি সবকিছু আছে, সবকিছুতে আমরা আনন্দ আছি, কিন্তু মাঝে মাঝে এত দুঃখ পাই, মাঝে মাঝে এত দুঃখে ভেঙে পড়ি। হ্যাঁ, তখন আর কিছু উপায় থাকে না। হ্যাঁ, কিন্তু তখন মনে হয় যে এত টাকা কড়ি, এত সুখের মধ্যে কেন আমি এত দুঃখ পাচ্ছি। এর মূল কারণ আমি বাবা মার যে ঋণ, সেই ঋণটা শোধ করিনি। মনে হচ্ছে আমার তো কোনো এমনি কোনো ঋণ নেই, কোনো কিছু নেই, কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে সেই ঋণ আমাদের শোধ করতেই হবে। যদি না করি তাহলে আমরা, হ্যাঁ, সেই ঋণে ঋণী পড়ে যাব। এই কথা কাম্যবনে যুধিষ্ঠির মহারাজকে যক্ষরাজ করেছিলেন। কতগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে চারটি প্রশ্ন ছিল খুব গুরুত্বপূর্ণ। কি আশ্চর্য কি বা বার্তা, পদ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। এই যে কোনজন সুখী হয় এই চরাচরে, তার উত্তরে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, যার কোনো ঋণ নেই সে সুখী। তাহলে আপনি প্রশ্ন করবেন যে আমি তাহলে তো সুখী হচ্ছি না কেন, আমার তো কোনো ঋণ তো নাই, কোনো দোকান টোকানে না। এই পিতৃমাতৃ ঋণ আপনি যদি শ্রাদ্ধ শান্তি না করবেন, ওই ঋণে ঋণী হয়ে আপনাকে কষ্ট পেতে হবে। সেই জন্য করা দরকার। হ্যাঁ, আর যেহেতু পিতামাতা সব থেকে বড় জিনিস, আমার সবসময় চিন্তা করা দরকার যে এই শরীরটা যখন উনি আমাকে দান করেছেন, যার ফলে আমি এই জীবনটা এত সুন্দর মানব জীবন পেয়েছি, তাদের প্রতি একটা কর্তব্য থাকে, সেই কর্তব্য হিসাবে পিতামাতার সেবা করা দরকার। ঠিক আছে, আপনার কি প্রশ্ন? ও আচ্ছা, কিভাবে অগ্রদ্বীপে যাবেন? ঠিক আছে, অগ্রদ্বীপে যাওয়ার আপনি যদি হাওড়া কাটোয়া লোকাল ধরবেন, তাহলে অগ্রদ্বীপ স্টেশনে নামবেন, সেখান থেকে রিক্সা ভ্যান সবকিছু যায়, 3 কিলোমিটার মাত্র। ঠিক আছে, আর শিয়ালদা থেকে যদি আপনি লালগোলা ট্রেন ধরবেন, তাহলে বেতুয়া ডৌরি স্টেশনে নামবেন, সেখান থেকে 18 কিলোমিটার আছে, সেখান থেকেও বিভিন্ন বন্দোবস্ত আছে, ওখান থেকেও যেতে পারেন অগ্রদ্বীপ। হ্যাঁ, আর গোপীনাথ মন্দির বলে সবাই চিনবে অগ্রদ্বীপে, ওখানে। ঠিক আছে, ওখানে এইভাবে যাবেন। আর যদি সম্ভব হয় পাম্মচুনী যে একাদশী, তারপরেই যে দ্বাদশী, সেই দ্বাদশী তিথিতে আপনি যে কোনো বছর যে কোনো সময় যেতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ। ও, মাতাজিরা কি মুখাগ্নি করতে পারে? আমি অত ডিটেল জানি না, তবে আমি অটল বিহারী বাজপেয়ী যখন তিনি দেহত্যাগ করেন, তখন একজন মাতাজি ওর মুখাগ্নি করেছিল। হ্যাঁ, আমাদের শ্রীপাদ লাল গোবিন্দ বলছিলেন যে আত্মা ও কোনো স্ত্রী পুরুষ নেই, ওই জন্যে আত্মা যেহেতু কোনো স্ত্রী পুরুষ নেই, ও পিণ্ডদানও করতে পারে এবং মুখাগ্নি করতে পারে। আমার এত ডিটেল জানা নেই, আপনি কোনো বৈষ্ণবের মাধ্যমে আরো ভালো করে জেনে নেবেন, সেটা ভালো। ঠিক আছে, সাধারণত মাতাজিরা বৈষ্ণব সেবা দিতে পারে, দিলে তার পিতৃপুরুষদের মঙ্গলের জন্য এই সেবা করে বাবা মার ঋণ শোধ করতে পারে। যদিও শাস্ত্রে আছে বাবা মার ঋণ কখনো পরিশোধ করতে পারে না, কিন্তু পিতামাতা শ্রাদ্ধ শান্তি করলে পিতামাতা যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আশীর্বাদ পাবেন, সেই হিসাবে করতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ, ভালো থাকুন, হরি বল।